আসসালামু আলাইকুম, ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ওয়াহিবা রায়্যান। নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছেন শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থশঙ্কর পাল। তিনি বলেন, শ্বাসনালী পুড়ে যাওয়ায় এখনও তাদের আইসিইউতে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দেওয়ায় তাদের বাইরে নেওয়ার দরকার নেই বলেও জানান পার্থশঙ্কর পাল। তিনি আরও জানান, চিকিৎসাধীন দগ্ধদের প্রতিদিন খোঁজখবর নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাঁচজনই তো আসলে ক্রিটিক্যাল অবস্থায় আছে এখনও, কারণ সবারই শ্বাসনালী পোড়ার কারণে, যদিও পার্সেন্টেজ অফ বার্ন অনেকের কম আছে, 22 আছে, 25 আছে, কিন্তু আমরা জানি যে একটা অ্যাডাল্ট মানুষের 15% বেশি গেলেই তার হলে সে হলে আশঙ্কাজনক অবস্থা। সেবা এবং ট্রিটমেন্ট দুইটাই সর্বোচ্চ পরিমাণে যা দরকার আমরা দিয়ে যাচ্ছি এবং ওষুধ থেকে শুরু করে সব কিছু দিয়েছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সেন্সার কাছে সবসময় খোঁজখবর নিতেছে। এদিকে নারায়ণগঞ্জের পশ্চিমতলায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের মামলায় সর্বোচ্চ দক্ষতা দিয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছেন সিআইডি ডিআইজি মাইনুল হাসান। দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি একথা জানান। সিআইডি ডিআইজি আরও বলেন, গ্যাস পাইপ লাইনের লিকেজ থেকে এই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় গঠিত পাঁচটি সংস্থার তদন্ত কমিটির প্রতিবেদন পর্যবেক্ষণ করে সিআইডি চূড়ান্ত প্রতিবেদন তৈরি করবে। এতে যে বা যারা দোষী প্রমাণিত হবে তাদেরকেও ছাড় পাবে না বলেও জানান এই কর্মকর্তা। সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। করোনা ভাইরাস উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে আরও 8 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালে করোনা পজিটিভ হয়ে 2 জন ও উপসর্গ নিয়ে 1 জন, মোট 3 জন মারা গেছেন। এই বিভাগের 6 জেলায় নতুন করে শনাক্ত হয়েছেন 28 জন। এছাড়া খুলনায় গত 24 ঘন্টায় 3 জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিভাগে 691 জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 97 জনের। গত 24 ঘন্টায় নেত্রকোনায় শনাক্তের আগের চেয়ে কম হলেও করোনা মারা গেছেন 2 নারী। ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসা শীর্ণ অবস্থায় তাদের মৃত্যু হয়। এদিকে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 1 জন, নতুন আক্রান্তের সংখ্যা 49। এছাড়া জামালপুর জেলায় নতুন করে আরও 5 জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শিগগিরই শিক্ষার্থীদের জন্য স্বল্পমূল্যে ইন্টারনেট প্যাকেজ ও ঋণ সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। ঢাকা চেম্বার অব কমার্স আয়োজিত ই লার্নিং নিয়ে অনলাইন আলোচনায় তিনি একথা বলেন। গুণগত ও মানসম্মত শিক্ষা সবার জন্য নিশ্চিত করতে কাজ করা হচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী। শিক্ষার্থীদের মধ্যে যেন একটা জ্ঞানের তৃষ্ণা জাগিয়ে দিতে পারি, তাদের মধ্যে অনুসন্ধিৎসু একটা মনোভাব যেন জাগিয়ে দিতে পারি, শিক্ষা যেন সেটি করতে পারে, শিক্ষা যেন এই মুখস্থ বিদ্যায় যেন কোনো মতেই না থাকে, তার মধ্যে একটা একটা ইনকালকেটিং সেন্স অফ কিউরিয়সিটি সেটা যেন আমরা আমরা করে দিতে পারি। আমি মনে করি যে সেটা আমাদের জন্য খুব জরুরি। আওয়ামী লীগ তাসের ঘর নয় যে টোকা লাগলেই পড়ে যাবে, এমন মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবির প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যুক্ত হন ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগের শক্তির উৎস বন্দুকের নল নয়, দেশের জনগণ। প্রকৌশলীদের উদ্দেশ্যে তিনি বলেন, মেধা ও শ্রম দিয়ে সরকারের উন্নয়ন পরিকল্পনা এগিয়ে নেওয়ার পাশাপাশি যেকোনো দুর্নীতি ও অপচয়ের বিরুদ্ধে সচেষ্ট থাকতে হবে। আসন্ন শীতে দেশে করোনার দ্বিতীয় ওয়েভ দেখা দিতে পারে, তাই সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরার আহ্বানও জানান সড়ক ও সেতু মন্ত্রী। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন, ক্ষমতা নাকি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আমরা বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগের শক্তির উৎস বন্দুকে নল নয়, আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। তাই আওয়ামী লীগ তাসের ঘর না যে একটু টোকা লাগলেই পড়ে যাবে। আমাদের দলের শিকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে। 1 অক্টোবর থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কোনো ঝুলন্ত তারে জঞ্জাল থাকবে না বলে জানিয়েছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। দুপুরে গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। 9 একর জমির উপর নির্মিত পার্কটি রাজধানীর অন্যতম আধুনিক পার্ক হবে বলে জানান মেয়র। 15 সেপ্টেম্বর থেকে রাজধানীর অবৈধ বিলবোর্ড, ফেস্টুন ও ব্যানার উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানান মেয়র। পার্ক উদ্বোধনকালে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার ও ভারতীয় দূতাবাসের বিদায়ী হাই কমিশনার রিভা গাঙ্গুলি উপস্থিত ছিলেন।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ।